গানটির কথায় অনেক কিছু লুকিয়ে আছে। লুকানো সেই ঘটনাই নানা চিত্রগীতের মাধ্যমে ফ্রেমবন্দি করেছেন মনপুরা খ্যাত পরিচালক গিয়াসউদ্দিন সেলিম। তিনি এ গল্প নিয়েছেন ময়মনসিংহ গীতিকা থেকে, নাম কাজল রেখা। অনেকেই বলেন ময়মনসিংহ গীতিকার সব আখ্যানি ট্র্যাজিক কাজল রেখা ছাড়া। কেমন কইরা মন কারিব ওরে। কাজল রেখা সিনেমার ট্রেলার প্রকাশ পেয়েছে, প্রকাশ পেয়েছে এর গানও। সেসব থেকে একরকম ধারণা পাওয়া যায় সিনেমাটির গল্প নিয়ে। সিনেমাটিতে অনেক কিছু থাকলেও কাজল রেখা, কঙ্কন দাসী ও সুচ রাজার ঘটনাগুলোই বেশি করে এসেছে ট্রেলার ও গানে। সিনেমায় সুচ রাজার চরিত্রে আছেন শরীফুল রাজ, কাজল রেখার ছোটবেলার চরিত্রে সাদিয়া আয়মান ও বড় বয়সে অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী। কাজল রেখার বাবার চরিত্রে আছেন ইরেশ জাকের এবং কঙ্কন দাসীর চরিত্রে আছেন মিথিলা। প্রাচীনকাল থেকে মানুষের মুখে মুখে চলে আসা ঘটনাই পালাগানে বয়ান করা হয়েছে কাজল রেখায়। আপাতদৃষ্টিতে এগুলো কল্পকথা মনে হলেও ঘটনাগুলো সাধারণ মানুষের জীবনেরই গল্প। কাজল রেখা সিনেমার সে গানগুলোই যেন একটু একটু করে বুঝিয়ে দেয় গল্পের মোড়গুলো। সেলিমের সিনেমায় বরাবরই সিনেমাটোগ্রাফির গুরুত্ব থাকে, এবারও তার ব্যতিক্রম হয়নি। হাওড় অঞ্চলের মনোরম লোকেশন তার সিনেমায় এসেছে সবুজের স্নিগ্ধতা নিয়ে। এর সঙ্গে যুক্ত হয়েছে গানগুলো, লোকমুখে পাওয়া সুরগুলো শ্রুতি মধুর হয়ে ধরা দিয়েছে শ্রোতাদের কাছে। ময়মনসিংহ গীতিকার কাজল রেখা চরিত্রটি অনেকেরই জানা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। এই জানা গল্পই পরিচালক নানা নাটকীয়তার মধ্য দিয়ে দর্শকদের সামনে নিয়ে আসার চেষ্টা করেছেন। এখন দেখার অপেক্ষা দর্শকরা সিনেমাটি কিভাবে গ্রহণ করে।